বেতে তাহ্য নফল দুই দুই আঘাতের বেশি পড়া যাবে না দুই দুই রাকাত করে পড়তে হবে দুই দুই রাকাত করে তাহাজ্জুদের নিয়ত এবং তাহাজ্জুদ নামাজ আমার চার রাখাত পরার বিধান নাই দুই দুই আঘাত করে নফল তাহলে দুই দুই আঘাত করে যত পড়তে পারেন এই নয় যে আপনাকে আট রাখাতেই পড়তে হবে বেতের শারো আঘাত পড়তে আমরা বাধ্য না আপনি কম পড়েন বেশি পড়েন আল্লাহ নবী সাল্লাহ আট রাখাত এবং বেতের সহ এগারো আঘাত পড়েছেন কোনো কারণে তেরো আঘাতের কথা এটা আল্লাহ দীর্ঘ সময় কেরাত দীর্ঘ সময় কুনুত তারপর এখন সেই জন্য করতে পারলে ভালো এই জন্য তুলু করু উত্তম নামাজ ওইটা যে দীর্ঘ সময়ের পড়া হয় রুকু শেষ কেরাত লম্বা দীর্ঘ সময় দাঁড়ানো কিয়াম ইত্যাদি গুলো কেউ কম পড়ুক দুই আঘাত পড়লেও তো হইলো চারাঘাত পড়ুক দুই রাঘাত পড়ুক আর শেষে হাদিস আছে যে সলাতুল্লাহলে মাস না ভাইজা খসি হাতুক শুভা ফালি অতিরদা মনে করেন হ্যাঁ যে হ্যাঁ কে দু রাত দুই রাত করে রাত্রি নামাজ যখন সুবে সাদেক হয়ে যাওয়ার বয় হবে তখন এক রাকাত পরে বেতনটাকে বেজুর করে দিবে এখন এক রাকাত পড়লে বেতনটা বেজুর হয়ে গেল যদি কেউ আট পড়ে রাকাত পড়লে নয় রাকাত হয়ে গেল দশ রেখাত পড়লে আরেক রাকাত পড়লে কি হয়ে গেল এগারো রাকাত হয়ে গেল বারো রাকাত পড়লে এক রাকাত পড়লে তেরো রাকাত হয়ে গেলো এরকম এক রাকাত বেতের সেখানে এক রাকাত পড়তেই হবে তা না তিন রাকাত বেতের পড়ুক আর বেতের আরো বেশি পড়ুক বেজুর সংখ্যা বেতর পড়বে

তাহলে যদি তৃতীয় রাকাত আপনার হয়ে যায় তাহলে কি করতে হবে আপনাকে যদি আপনি কনফার্ম জানতে পারেন তৃতীয় রাকাত হয়ে গেছে তাহলে সাহুসিদা দিবেন তাহলে ওটা নফল পূর্ণ হলো তাহলে ওটা সমাধান হয়ে গেল আর যদি এক রাকাত হয়ে থাকে আপনি যদি মনে করেন যে মনে সাতরা এক রাকাত পড়ছেন আর এক রাকাত পড়বেন না তাহলে হিসাবে এক রাকাত পড়ার পরে বসে সালাম ফিরায় দিছেন। এখন চিন্তা করেন না এটা বেতার হয়ে যাক না এরা হবে না সেটা সমাধান করবেন যাতে হয়ে যায় পরে বেতের পড়বেন আপনি আলাদা নিয়ত এটা আলাদা নিয়ত নিয়তের মধ্যে হয়ে গেলে তখন আপনি সমাধান করবেন আর বেতের নিয়ত বেত দাঁড়াবেন বেতার চাই এক রেখাত পরেন আর তিন রাকাত পড়েন আর পাঁচ টাকা পড়েন আপনার সময়ের অনুসারে সাধ্য আপনার পক্ষে যাওয়া সম্ভব